ও আচ্ছা সিটি গেট আমাদের সো তাহলে এখন চলে যাই Accident. লুকিং রাস্তা পুরো ভাঙছে আমার থ্যাংক ইউ মাত্র গাড়িটা ফেললাম আর ফেলার সাথে সাথে আমার লুকিং গ্লাস গেছে গা মানে দোষ কার বলতাম আমার নিজেরই দোষ মানে শুধু শুধু আমি ওখানে ঢুকাইতে চাইছি আর ট্রাকে আমি অনেক হর্ন দিতেছিলাম বাট ও খেয়াল করে নাই এখন কানিটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সিটি গেটেই একদম সিটি গেটে পরেই পড়ছি আমি মানে সারাদিন বাইরে এটা সেটা করলাম কিছু হইল না আর বাসায় আসার আগে স্লিপ খাই পড়লাম মানে আমাদের যে মাঝখানে ডিভাইডার আর ডিভাইডারের সাথে যে বালু এই বালুতেই স্লিপ খাইছে গাড়ির কিছু হয় নাই ভাগ্য ভালো এখন জাস্ট হয়েছে আমার মিরর ভাঙছে এটাই এখানে গাড়ির মিররেরও কিছু হইতো না জাস্ট পাশে ডিভাইডার ছিল আর ডিভাইডারের উপরে মিররটা পড়ছে এর জন্যই মিররটা ভাঙছে না হলে গাড়ির কিচ্ছু হইতো না আর এখানে সাইডে বাম্পার টাম্পার সব লাগানো ছিল যদি এমনি মাটিতে পড়তো না গাড়ির কিছুই হইতো না এখন এই কী বলতাম মানে নিজের দোষে এটা এটা আমি ইয়ার দোষ দিব না ট্রাকের দোষ দিব না দোষটা আমারই মানে শুধু শুধু আমি ওই চিপাটা দিয়ে ঢুকাইতে গেছি শুধু শুধু নিজের উপর রাগ লাগতেছে আমার একদম সত্যি কথা বলতে নিজের উপর চরম রাগ লাগতেছে না গাড়ি একদম ভালো বেঁচে গেছি না হলে এখন আবার গাড়ি সার্ভিস করো এখন মিরর ছাড়া চালানো পসিবলও না প্যারা হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই আমি নিচে বা ফ্লোরে কোথাও টাচ পর্যন্ত করি নাই মেবি আমি জাস্ট এই হাত দিয়ে ধরছিলাম এটাই বাট গাড়ির মিরর ভেঙে গেছে মানে গাড়ি হচ্ছে শখের জিনিস এখন কোনো কিছু একটা ভাঙলে সবারই খারাপ লাগে সেম লাগতেছে খারাপ আর হ্যাঁ পাশে একটা পুলিশ ছিল ট্রাফিক উনিও আসছে ধরছে একটু হেল্প করছে মানে কি বলতাম বাংলাদেশের কোথায় কোথায় ঘুরছি আমি ঢাকা গেলাম খুলনা গেলাম সিলেট গেলাম মানে তারপর ওইদিকে আবার টেকনাফ গেলাম মানে এরকম বোকামির কাজ আমি কখনো করি নাই মানে এটা পুরো বোকামি করছি একটা
এতক্ষণ সিটি গেটের বাইরে ছিলাম, শহরে ঢুকলাম, মানে ফিলিংসটা ছিল এরকম যে কি হবে, মানে এতক্ষণ রাইড করলাম কিছু হয় নাই, এখনো কিছু হবে না। মানে আজকের দিনটা অনেক ভালো ছিল, সব কিছু পারফেক্ট ছিল, এখন যে দিনের শেষটা এমন হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা আবার আমরা যে ধরনের অ্যাক্সিডেন্ট বুঝি, মুখোমুখি সংঘর্ষ বা কিছুকে আমি মেরে দিছি বা আমাকে কেউ মেরে দিছে এরকম না, এটা জাস্ট আমি স্লিপ খাই পড়ে গেছি বালুতে। ওকে এখন যাই, এটার মিররটা লাগাইতে হবে, দেখি কোথায় মিরর পাওয়া যায়, কজ মিরর ছাড়া আমি চালাইতে পারবো না। আমি বাইকটা ফালানোর 5 মিনিট আগে বলতেছিলাম এটা এমন একটা বাইক যে আমার থেকে ফিল হয় মানে যে কোনো সিচুয়েশনে এটা আমি কন্ট্রোল করে ফেলতে পারবো, আর সাথে সাথে আমি এক্সাম্পল পাইছি আমার কন্ট্রোলিং এর। ওয়াও, মানে 5 মিনিট পরেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা অনেক বড় কিছু হইতে পারতো বাট হয় নাই, সো সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমার আর টেনশনে কিছু নাই, আমার কিছু হয় নাই, গাড়িরও জাস্ট একটা লুকিং গ্লাস ভাঙছে, ইটস ওকে, সব প্যারা নাই, সব চিল। ওকে এখন তাহলে সব ঠিকঠাক করি, একটু পরে কথা বলি। ওকে টাটা, সব চিল চিল চিল, কিছু হয় নাই, নিজের উল্টা পাল্টা বুঝাচ্ছি। ওকে ভাই। ওকে এই হচ্ছে লুকিং গ্লাস যেটা ভাঙছিল, বাট এটার অ্যাঙ্গেলটা এমন কেন। সো এখন বলি, এগুলা দুইটা লাগাইছি, এটাও এটাও, এই দুইটা নতুন লাগানো হয়েছে, আগে ভাঙছিলাম জাস্ট এটা, বাট এটাও লাগাই ফেলছি, সিঙ্গেল সেল করে না, এখন অরিজিনাল দুইটা আবার কিনলাম, কিনে লাগাই ফেলছি, বাট এখন হ্যাঁ এখন ঠিক আছে, পারফেক্ট। তাহলে হচ্ছে এখন জাস্ট একটু এই ডিভাইডারের সাথে বাড়ি খাইলাম আর এর জন্য লস। ওকে যা হয়েছে ভালো হয়েছে, সব কিছু শেষ, ডান, পারফেক্ট। এটা তো আমার কোনো ব্লগ ছিল না, জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমার বাইক থেকে পড়ে যাওয়া, দেন এটা পড়াটা ঠিক করে ফেলা। অনেকে আছে যারা গাড়ি মাইটের খাওয়ানোর পরে বা ফেলে দেওয়ার পর অনেকদিন পরে কাজ করে, আমি আবার ওরকম না, মানে আমার ভালো লাগে অলওয়েজ গাড়ি ভালো থাকুক, এবার এটা যার গাড়ি হোক, আমার হোক, আমার ফ্রেন্ডের হোক, বাইক চালানোটা মূলত মজার জন্য। এখন গাড়ির যদি একটা মিরর না থাকে কেমন জানি, বা অন্য কিছুতে একটু প্রবলেম থাকলে কেমন জানি, এর জন্য চেঞ্জ করে ফেলা হয়। ওকে শেষ, চকবাজার চলে আসছি, একটু পর বাসায় চলে যাব। ওকে তাহলে আল্লাহ হাফেজ, যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওতে কি লাইক করার জন্য বলবো। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ওয়াসে এখন আসে, বাই বাই, টেক কেয়ার, টাটা। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.